লোকের বাচ্চা, এত কথা না বললে না তোর মালিকরে ডেকে নিয়ে আস। যা, তোর সাহস কত বড়! তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। এই ছোট লোকের বাচ্চা, আমরা কোথায় যাবো না যাবো সে ঐশ্বর কি তোকে দিতে হবে? এই সমস্ত ফকিরদের না এই একটা স্বভাব, ঠিক আছে? মালিক বাসায় না থাকলে না, আপনি যে ফকির নেই, আপনি যে ছোট লোক, আপনি যে ইতর, এটা কি এখানে লেখা আছে? এই মুখ সামনে কথা বলেন। আমি বলি নাই আপনাকে, বলতেছি না। আপনার কাছে আমি জিজ্ঞাসা করি নাই যে আমার কপালে কি লেখা আছে আর কি লেখা নাই। জাস্ট এক্সাম্পল। মালিকের কাছে যাবো, এই বাসার মালিকের কাছে যাবো। কি কাজ বলেন? আপনাকে বলতে হবে। হ্যাঁ, মালিকের কথা তোকে কেন বলবো রে? হ্যাঁ, নিজে কি ভাবিস? ছোট লোক, দুই টাকার কাজ করিস আর বড় বড় কথা বলিস? কোনো কাজ থাকলে বলেন, অথবা যান প্লিজ কাজ করতে দেন। এই সমস্ত ফকিরদের না এই একটা স্বভাব, ঠিক আছে? মালিক বাসায় না থাকলে না। দেখছিস আমাদের এত বড় দামের ড্রেসের মধ্যে তুই নোংরা দিচ্ছিস কেন রে ছোট লোক? কোথায় যাবেন বলেন না কেন? এই ছাড়েন, সামনে থেকে দূরে সরে কথা বলেন। গায়ে টাচ করতেছেন কেন? কি করবে? হ্যাঁ, কি করবে তোর সাথে? ভালো ভালো বলতেছি, মালিক কোথায় থাকে বল, আমরা মালিকের কাছে যাব। তোর মতো ছোট লোকের সাথে কথা বলার ইন্টারেস্ট নেই আমাদের। আয় উপরে সিঁড়ি দিয়ে যাই। কি সমস্যা? কি মালিকের সাথে কি কাজ বলেন? আপনাকে বলতে হবে। অবশ্যই। হ্যাঁ, তোরা বলতে গো। দেখো তো, ঝাড়ু হাতে নিয়ে আবার কি ভাব নিতেছে ছোট লোক? ছোট লোক, ছোট লোক কি? ম্যাডাম প্লিজ মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। দেখছোস, ছোট লোক আর ইংরেজিতে তো কথা বলে। এই মাসে ফ্ল্যাট ভাড়া নিতে আসছি। কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট নেবেন? দেখছোস, ছোট লোকের বাচ্চা আবার স্কোয়ার ফিটের কথা বলে। এই তুই সবার বুঝিস কি রে? থাকিস তো মনে হয় ভাঙ্গাচুরার ঘর বাড়িতে থাকিস, 2000-4000 টাকা রুম ভাড়া দিয়ে, আর তুই ফ্ল্যাটের হিসাব আমাদেরকে বুঝাস? চল তো প্লিজ। হেই ঝাড়ু সারান, একটু বলেন না। কি বলবো তোকে? কত স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা চাচ্ছেন? তোকে বলবো কেন? তোকে বলবো কেন? আপনি যেতে পারবেন না। মানে এই বাসা না আমি ফ্ল্যাটই নিব না। হাই, ওকে, থ্যাংক ইউ। চুপ কর ছোট। এই ওনার জন্য কেন এই বাসা ফ্ল্যাট দিব না? আর আপনার সমস্যাটা কি? হ্যাঁ, আপনার সমস্যাটা কি? আপনি আমাদের সাথে এরকম করতেছেন কেন? প্লিজ ডোন্ট টাচ মি। ডোন্ট টাচ মি? মালিক সামনে আসুক, তারপর বলবো এরকম অভদ্র লোককে কেন কাজ দেওয়া হয়েছে। হাই, আরে প্লিজ আউট অফ সাইট। বড় লোকের আসে বুঝছ না, শুনে শুনে দুই চারটা সে ইংলিশ শিখছে, ওইটাই বলতেছে এখন। দেখ আধা ঘন্টা হয়ে গেছে, এখনো লোকটা আসতেছে না কেন বলতো? দেখ ভালো লাগতেছে না, কে আসতেছে না যে একটু কল করতো। কাইতে দিতে আসছে কেন? মনে হয় তাহলে আসতেছে, খুব টায়ার্ড লাগতেছে। আর কতক্ষণ ওয়েট করবো বলতো? ভাড়া হচ্ছে যেটা 1000 স্কোয়ার ফিট ওটার ভাড়া হচ্ছে 20,000 টাকা, যেটা 1500 স্কোয়ার ফিট ওটার ভাড়া হচ্ছে 30,000, যেটা 1800 ওটা 35,000। আর সার্ভিস চার্জ? সার্ভিস চার্জ হচ্ছে আপনার গ্যাস বিল, পানি বিল এবং আধার যত খরচ আছে সব মিলাই হচ্ছে 20,000। এত বেশি? আসলে ভাই আমরা তো স্টুডেন্ট, আমাদের পক্ষে এত ভাড়া দেওয়া সম্ভব না, তাই না রে? আর আপনাদের 3 মাসের টাকা অ্যাডভান্স করতে হবে। ভাইয়া বলছিলাম কি, আমরা তো পার্ট টাইম একটা জব করি, আর মানে 1 মান্থের বেশি আমরা হচ্ছে অ্যাডভান্স করতে পারবো না। ঠিক আছে, আপনারা আসেন আমার বাসাটা দেখেন, আমাদের মালিকের সাথে কথা বলেন, উনি যদি আপনার থেকে 1 মাসেরটা অ্যাডভান্স নেয় বা না নেয় এটা হচ্ছে ওনার ব্যাপার, ওনার সাথে আগে কথা বলেন। আচ্ছা আসেন। ঠিক আছে, আসেন ম্যাডাম, আসেন বসুন। কি খাবেন ম্যাডাম? ঠান্ডা না ভাইয়া? এখন কিছুই খাবো না। চা দেই?
না কফি? না না ঠিক আছে, আপনি হচ্ছে আপনার স্যারকে ডাকবেন, আমরা কথা বলে চলে যাব। ঠিক আছে, আপনারা বসেন, আমি আমার স্যারকে ডাকতেছি। ঠিক আছে ঠিক আছে ম্যাডাম, বসেন, আমি স্যারকে ডাক দিতেছি। ঠিক আছে। কিরে ফকিরি বাচ্চা, তুই এখানে কি করস? হ্যাঁ, তোর জন্য এই বাসাটা ফ্ল্যাট ভাড়া নিলাম না, তুই এখনো এখানে চলে আসছস? হ্যাঁ ওই উঠ, ছিঁড়ছ কর, ধাক্কা দিয়ে শুন কেন, কি করবে তোকে? হ্যাঁ তুই এখানে কি করস? আপনারা কেন আসছেন? ছেড়ে বসছস কেন? আপনারা কেন আসছেন? আমরা কেন আসছি? তোর কৈফত দিতে হবে? হ্যাঁ তুই সব জায়গায় যা কৈফত চাইবি যে আমরা কেন কোথায় কখন কেন যেতেছি। হ্যাঁ আচ্ছা, আপনাদের আচরণ এরকম কেন? কেমন থাকবে এই ছোট লোকের বাচ্চা, কেমন থাকবে আচরণ দেখছস? আমি কি একবারও আপনাদের সাথে আমার ল্যাঙ্গুয়েজ খারাপ করছি বলেন? তুই এখানে কি করস? এখানে তোকে কে আসতে বলছে? হ্যাঁ আমি আপনাকে যেটা বলছি সেটার উত্তর দেন আমাকে প্লিজ। কি উত্তর দিবে তোকে? আমি কি আপনাদের সাথে একবারও আমার ল্যাঙ্গুয়েজটা খারাপ করছি? তুই কি খারাপ করবি আমাদের সাথে ল্যাঙ্গুয়েজ? কি খারাপ করবি? তাহলে আপনি কেন করতেছেন? কি করবে? তোর মতো ফকির নি আমরা? হ্যাঁ আয়, তোর মতো ফকির তোর সাথে কেমন ব্যবহার করবে? আর আমি কি বলছি আপনাকে ফকির? আপনার কপালে লেখা আছে আপনি ফকির, আমার কপালে লেখা আছে? আপনি যে ফকির নি, আপনি যে ছোট লোক, আপনি যে ইতর, এটা কি এখানে লেখা আছে? এই মুখ সামলে কথা বলেন। আমি বলি নাই আপনাকে, বলতেছি না। আপনার কাছে আমি জিজ্ঞাসা করি নাই যে আমার কপালে কি লেখা আছে আর কি লেখা নাই। জাস্ট এক্সাম্পল। কিসের এক্সাম্পল? কিসের এক্সাম্পল? হ্যাঁ ইউ আর এডুকেটেড না? আপনার কি মনে হয় আমি গ্রাম থেকে আসা খেত তোর মতো? হ্যাঁ ছোট লোকের বাচ্চা, এত কথা না বলে না, তোর মালিকরে ডেকে নিয়ে আস। যা, তোর সাহস কত বড়! তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেছি। মালিকের চেয়ারে এসে বসে পড়ছিস তুই? হ্যাঁ আমার বয়সটা কি আপনার সমবয়সী হবে? বয়স কার কত হবে ওইটা না হিসাব করে লাভ নাই, ঠিক আছে? আমি যেটা, তুই কোথায় আমি কোথায় ওইটা হিসাব কর। আমি যেটা বলি আপনাকে ঠিক সেটা উত্তর দেওয়ার চেষ্টা কর। কেন আপনার বয়সটা আর আমার বয়সটা কি সেম? কেন তোর, আমি আপনাকে বলতেছি, আপনি আপনি করে সম্বোধন করতেছি, আপনি আমাকে বারবার। অবশ্যই আপনি আমাকে আপনি বলবেন, কেন না আমি তো আপনার মতো ফকির না, তুই তো ফকিরের বাচ্চা, এই কথা আমি তোর তুই করে বলতেছি। আমি কি বয়স আপনার বড় না? তো মুরব্বীদের সাথে কি আচরণ করতে হয়েছে? এত কথা না বললে না, তোর মালিককে ডেকে নিয়ে যা, তোর সাথে আমি কথা খরচ করতে চাই না। আমার তো মনে হয় না যে আপনি শিক্ষিত বা পড়াশোনা করছেন বা আপনার পারিবারিক কোনো শিক্ষা আছে আপনার মধ্যে। তুই কিছু বলস না। কি হয়েছে স্যার, চিল্লে চিল্লি কেন, কোনো সমস্যা? স্যার মানে? স্যার মানে এমনি তো আমাদের স্যার, আপনার যদি কিছু বলার থাকে স্যারের সাথে আলাপ করেন। যাও তুমি যাও। ঠিক আছে। কি ম্যাডাম, হোয়াট ইজ প্রবলেম? আসলে সরি আঙ্কেল। কেন সরিটা কেন জানতে পারি? আসলে আমরা বুঝতে পারিনি। কি বুঝতে পারেন না? আপনারা দুজনে কিন্তু ম্যাচিউরড না, মানে আমরা মানে মনে করেছিলাম কি আপনি, প্লিজ লেট মি ফিনিশ, আপনারা দুজনে কিন্তু ম্যাচিউরড। জি তাই না? জি আঙ্কেল। তারপর আমার মনে হয় যে গ্রাজুয়েট তো বটেই। জি আঙ্কেল। আই রাইট? স্টাডি চলতেছে। স্টাডি চলতেছে, ফাইন। বাবা আছে? জি। আপনার আপনার কি হন? ফ্রেন্ড। ফ্রেন্ড আই মিন বন্ধু। জি। মনে করেন সে এক্সাম্পল, আমি এ বাড়ির মালিক না, আমি এ বাড়ির কেউ না, আমি একজন কাজের লোক, দ্যাটস রাইট। ঠিক আছে, বয়সের ব্যাপারে আমি কি আপনাদের চাইতে অনেক বড় না? জি আঙ্কেল। পিতৃতুল্য না? জি আঙ্কেল। আমার সাথে কি এই ধরনের আচরণটা আপনাদের যায়? আপনি কি আপনার বাবার সাথে এইরূপ আচরণ করতে পারবেন? যদি আপনি আপনার বাবার সাথে করতে পারেন তাহলে আমার সাথেও করতে পারবেন। আমার সাথে যেহেতু এই আচরণ আপনি করতে পারছেন, আপনার বাবার সাথে আপনি করতে পারবেন। আর আপনারা দুজনই নাকি স্টাডি করতেছেন, তাই না?
হ্যাঁ জি আঙ্কেল। স্টাডি করে পড়াশোনা করে কি শিক্ষা নিতেছেন? কি শিক্ষা আপনারা নিতেছেন? জাতি আপনাদের কাছ থেকে কি আশা করবে বলেন? শুধু ভার্সিটিতে পড়াশোনা করে সুশিক্ষায় শিক্ষিত হলে তাকে শিক্ষিত বলা যায় না। আসল শিক্ষা কোথায় জানেন? মানুষকে কখনো পোশাক দিয়ে তার বিচার বিশ্লেষণ করবেন না। আমি কিন্তু চাইলেই 25,000 30,000 50,000 টাকা দামের একটা পাঞ্জাবি পরতে পারি, পারি না? আমার তো টাকা পয়সার কোনো সমস্যা নেই। দামি দামি পোশাক পরলে দামি মানুষ হওয়া যায় না। দামি মানুষ হইতে গেলে আচার আচরণ এগুলো শিখতে হবে। কার সাথে কী আচরণ করতে হবে, একটা ছোট শিশুর সাথে কী আচরণ করতে হবে, একটা মধ্যবয়সী লোকের সাথে কী আচরণ করতে হবে, একটা সমবয়সী লোকের সাথে কী আচরণ করতে হবে, এগুলি শিখতে হবে। একজন রিক্সাওয়ালার সাথে কী আচরণ করতে হবে, একজন শিল্পপতির সাথে কী আচরণ করতে হবে, এই শিক্ষাটা আপনাদের মধ্যে নাই। আমি কিন্তু চাইলে ওই প্রথম রাস্তার মধ্যে আপনাদেরকে ইনসাল্ট করতে পারতাম, আমি করি নাই। কেন করি নাই? আমার এটা শোভা পায় না, কারণ আমার পরিবার থেকে আমি এই শিক্ষাটা নিই নাই এবং আমি আমার পরিবারের মেম্বারদেরকে এই শিক্ষাটা দেই নাই। আমার পূর্বপুরুষ থেকে আমরা একটা পারিবারিক শিক্ষার মধ্যে মানুষ হয়েছি। আমার বাবা মা চেষ্টা করছে আমাকে পারিবারিক শিক্ষা দেওয়ার জন্য, আমি চেষ্টা করছি আমার সন্তানদেরকে পারিবারিক শিক্ষা দেওয়ার জন্য। যাই হোক, কেন আসছেন আবার বলেন তো? আঙ্কেল আসলে যে ফ্ল্যাট নেওয়ার জন্য আসছিলাম। বাড়ি ভাড়ার জন্য? জি। স্পষ্ট কথা যেটা, বাড়ি ভাড়ার জন্য? জি। আমার কেয়ারটেকারের কাছে জানতে পারছেন না কি কি ভাড়া, কত টাকা ভাড়া, কি সার্ভিস চার্জ, এ টু জেড সব বলছে না? হ্যাঁ। দেখি আপনি রাজি আছেন? হ্যাঁ, কিন্তু একটা সমস্যা আছে। বলেন। আসলে আমরা স্টুডেন্ট, তো পার্ট টাইম জব করি, তো আমরা এক মাসের বেশি আর কি অ্যাডভান্স করতে পারবো না। এক মাসের বেশি অ্যাডভান্স করতে পারবেন না, প্রবলেম হয়ে যায় না? জি। ঠিক আছে, লাগবে না। এটা ম্যানেজ করতে আপনার অনেক অনেক কষ্ট হবে আপনাদের, তাই না? কিন্তু আচার আচরণটা কারোর সাথে ভালো করতে গেলে সেটা তো কষ্ট হবে না আশা করি, না? হ্যাঁ, তাহলে এখন থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি ভালো আচরণ করেন তাহলে আপনার দেখা দেখি আরেকজন শিখবে, তার থেকে আরেকজন শিখবে। এভাবে আস্তে আস্তে কি হবে, সমাজে একটা পরিবর্তন আসবে। আপনি পরিবর্তন হবেন, আমি পরিবর্তন হব, সমাজ পরিবর্তন হবে, আর সমাজ পরিবর্তন হলে দেশ পরিবর্তন হবে। এবার রাইট। আচ্ছা, কত স্কোয়ার ফিটেরটা নেবেন? 1,000। 1,000? আচ্ছা ঠিক আছে। আপনি যাওয়ার সময় দুজন গেট দিয়ে ঢুকতে হাতের বাঁদিকে একটা রুম দেখছেন না? জি। ওইখানে আমার কেয়ারটেকার আছে, ওর সাথে কথা বললে সব কনফার্ম করে যাবেন, বলে দিচ্ছি। ঠিক আছে। ওকে, ইফ ইউ ডোন্ট মাইন্ড। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ সিদ্দিক সাহেব, ওই যে দুটা মেয়ে আসছেন আমার এখানে, হ্যাঁ ওরা ওই যে 1,000 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা নেবে। ঠিক আছে, টাকা পয়সা যাই দেয় সেটাই নিয়ে নেবেন, আর রুমটা ওদেরকে বুঝিয়ে দেবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম।